আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো সোনালি ব্যাংকের বিভিন্ন ধরনের ঋণ সেবা, সোনালি ব্যাংকের লোন পাওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং এ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব A to Z। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালি ব্যাংক অন্যতম। সোনালি ব্যাংক সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি নানা ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসায়, পার্সোনাল, কৃষি, হোম, গাড়ি কেনার ক্ষেত্রে লোন প্রদান করে থাকে। তো এবার চলুন জেনে নেওয়া যাক SME লোন সম্পর্কে। সোনালি ব্যাংক যে সকল লোন প্রদান করে সেগুলোর মধ্যে SME লোন বা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ লোন অন্যতম। সুবিধা বঞ্চিত উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের জন্য এই লোনে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হয়। সোনালি ব্যাংক কোনো প্রজেক্টের জন্য সর্বোচ্চ 5 বছর ও চলিত মূলধনের জন্য সর্বোচ্চ 1 বছর মেয়াদি 50,000 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত SME লোন প্রদান করে থাকে। তো এবার চলুন আমরা জেনে নেব SME লোন পাওয়ার যোগ্যতা, অর্থাৎ কারা এই SME লোনটা পেতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং ন্যূনতম 18 বছর বয়সী হতে হবে। কোনো লোন ডিফল্ট, দেউলিয়া ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এই লোনের জন্য আবেদন করতে পারবেন না। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে থাকবে বিশেষ গুরুত্ব। পুরুষ উদ্যোক্তাদের জন্য জামানতমুক্ত ঋণ সীমা সর্বোচ্চ 5 লাখ ও নারীদের জন্য সর্বোচ্চ 10 লাখ টাকা। এবার চলুন আমরা কথা বলবো শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের জন্য সোনালি ব্যাংকের যে বিশেষ ক্ষুদ্র ঋণ সেটা নিয়ে। সোনালি ব্যাংকের ভাষ্যমতে শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের আয় সীমিত হওয়ার জন্য তাদের জীবনযাত্রার মান সাধারণ। আর এই সীমিত আয়ের কর্মচারীদের ও পেশাজীবীদের আর্থিক সহায়তা প্রদান ও ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য তারা এই বিশেষ ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনা করে থাকে। সোনালি ব্যাংক 12 থেকে 36 মাস মেয়াদি 20,000 টাকা থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের বিশেষ ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। এই ঋণের সুদের হার 12%, যা অবশ্যই পরিবর্তনযোগ্য। মূলত ব্যক্তিগত ক্রয়, ক্ষুদ্র ব্যবসার জন্য গরু মোটা তাজাকরণ, সবজি বাগান কিংবা নার্সারি স্থাপন, সন্তানদের চিকিৎসা, শিক্ষা, বিবিধ আয়বর্ধক বৈধ কার্যক্রম ইত্যাদি খাতে খরচের জন্য এই ঋণ প্রদান করা হয়ে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন এই লোনের জন্য। আবেদনকারীকে বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশনের কর্মকর্তা কিংবা কর্মচারী, সরকারি বেসরকারি MPO-ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এর শিক্ষক হতে হবে। লোনের জন্য আবেদনকারীকে অবশ্যই স্থায়ী চাকরিজীবী হতে হবে এবং LPR-এ যাওয়ার তারিখ পূর্ণ হতে কমপক্ষে 3 বছর বা তার বেশি চাকুরি থাকতে হবে। ব্যাংকের যে শাখার মাধ্যমে বেতন ভাতা প্রদান করা হয় ওই শাখায় এই আবেদনটা করতে হবে। তো এবার চলুন আমরা সোনালী ব্যাংকের কৃষি ঋণ সম্পর্কে জেনে নেই। সোনালী ব্যাংক কৃষি উন্নয়ন ও নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য সোনালী ব্যাংকের রুরাল ক্রেডিট ডিভিশনের আওতায় বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প ঋণ পরিচালনা করে থাকে। এছাড়াও বৃহৎ ও মাঝারি শিল্প প্রকল্পে মেয়াদী ঋণ, চলিত মূলধন ঋণ ও ক্ষুদ্র ও কুটির শিল্পে লোন প্রদান করে থাকে সোনালী ব্যাংক। এই সকল লোনের সুদের হার 9%। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের অগ্রগতি ও এর সাথে সম্পৃক্ত খাতগুলোতে উন্নয়নে সোনালী ব্যাংকের ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ডিভিশনের অধীনে রপ্তানিমুখী প্রতিষ্ঠান, লিম শিল্প ও অন্যান্য শিল্পের জন্য বিভিন্ন মেয়াদে ঋণ সুবিধা প্রদান করা হয়। এবার আমরা জেনে নেব সোনালী ব্যাংকের হোম লোন সম্পর্কে। বাংলাদেশ সোনালী ব্যাংক আবাসিক ও অনাবাসিক বা কমার্শিয়াল হোম লোন প্রদান করে থাকে। হোম লোনের সুদের হার সর্বোচ্চ 9%। কি পরিমাণ গৃহ ঋণ পাবেন তা নির্ভর করে আপনার আয়, সম্পত্তি, এলাকা ও আপনার ব্যাংকিং লেনদেনের ইতিহাসের উপর। তো এবার আমরা কথা বলবো সোনালী ব্যাংকের প্রবাসী কর্মসংস্থান লোন সম্পর্কে। বিদেশ ফেরত প্রবাসীদের দেশে স্বাবলম্বী ও কাজের ক্ষেত্র তৈরি করতে বাংলাদেশের অন্যতম সরকারি ব্যাংক সোনালী ব্যাংক থেকে প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রদান করা হয়ে থাকে। এই লোনের সুদের হার সর্বোচ্চ 9%। এছাড়াও সোনালী ব্যাংক আরও অন্যান্য বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে। এছাড়াও বিভিন্ন অগ্রাধিকার প্রাপ্ত ডিভিশনের অধীনে কর্মচারী, গৃহ নির্মাণ ঋণ, রেশম শিল্প ঋণ, বিভিন্ন DPS ও FDR এর বিপরীতে লোন, কার লোন সহ নানা স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ সেবা গ্রহণ করে থাকে। তো এবার চলুন আমরা জেনে নিব সোনালী ব্যাংকের লোনের জন্য কি যোগ্যতা লাগে। বাংলাদেশ সোনালী ব্যাংক হতে লোন পাওয়ার প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়া এবং ন্যূনতম 18 বছর কিংবা তার অধিক বয়সের বয়সী হওয়া। বৈধ ব্যবসায় কিংবা কাজে বিনিয়োগ, লোন ডিফল্ট ও দেউলিয়া না হওয়া, মানসিকভাবে সুস্থ হওয়া, মর্গেজ লোনের জন্য পর্যাপ্ত সম্পত্তি কিংবা সমপরিমাণ আর্থিক ভ্যালু আছে এমন কিছু থাকা।
সোনালী ব্যাংক বাংলাদেশ বিভিন্ন পেশা শ্রেণী এলাকা ও প্রজেক্ট ভিত্তিক স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তবে লোনের ধরন ভেদে বিশেষ নিয়ম ও যোগ্যতা থাকা আবশ্যক। আপনি কোন ধরনের লোন বা ঋণ পেতে চান সে বিষয়ে আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। এরপরও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।